বন্ধুরা, সবার প্রথমে আপনারা আমাদের বৈজ্ঞানিক বা সায়েন্টিস্টদের জন্য কমেন্ট বক্স একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন, কেননা এত বড় সাফল্য তারা এনে দিয়েছে, সেটার জন্য কমেন্ট বক্স একটি জয় হিন্দ তাদের নামে অবশ্যই হয়। কেননা এত বড় একটি খবর ঘটে গেছে যে খবর সম্পর্কে আমি আপনাদের আপডেট দিতেই পারিনি, জানি না কিভাবে এই নিউজটা আমার থেকে হাতছাড়া হয়েছিল। যাই হোক, চলুন জানিয়ে দিই ইন্টারেস্টিং আপডেটটি, হয়তো আপনারা অনেকে জেনেও গেছেন। হ্যাঁ, বিশ্বের অন্যতম শক্তিশালী নন নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলেছে ভারত। হ্যাঁ, আবারও বলে দিই, বিশ্বের অন্যতম শক্তিশালী নন নিউক্লিয়ার বা অপরমাণু বোম তৈরি করে ফেলেছে ভারত, যা টিএনটি থেকে দ্বিগুণ শক্তিশালী। তবে আজকের দিনে এই ধরনের বোম তৈরি করার ফর্মুলা হাতে গোনা বিশ্বের কয়েকটি দেশের কাছে আছে। তবে এবার ভারতের কাছে এই ধরনের শক্তিশালী বোম তৈরির ফর্মুলা রয়েছে, যার জন্য অদূর ভবিষ্যতে ভারতের তৈরি বোম আর্টিলারও শক্তিশালী হতে চলেছে। ভারতীয় নৌবাহিনী এই বোমের সফল পরীক্ষা করে ফেলেছে ইতিমধ্যেই। তবে ভারতের এই বোম আরো 10 থেকে 15 বছর আগে তৈরি করা উচিত ছিল। এই বিভাগে চীন ভারতের থেকে খানিকটা এগিয়ে গেছে, তবে দেরিতে হলেও অবশেষে ভারতও যে এই ধরনের শক্তিশালী বোম তৈরি করতে সক্ষম সেটা আরো একবার গোটা বিশ্ব দেখে নিল। শক্তিশালী এই নন নিউক্লিয়ার বোম ছাড়াও ভারতের কাছে যথেষ্ট পরিমাণে নিউক্লিয়ার অস্ত্র রয়েছে, যেটি আজকের দিনে পাকিস্তানের থেকে বেশি ক্ষমতাশালী। তবে সাম্প্রতিক সময়ে একটি রিপোর্টে জানা গিয়েছে, অন্তত 2 দশক পর ভারতের নিউক্লিয়ার অস্ত্রের সংখ্যা পাকিস্তানের থেকে বেশি হয়েছে, যেখানে ভারতের কাছে এই মুহূর্তে 172টি পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু অস্ত্রের সক্ষমতা নির্ভর করে তাতে যুক্ত পরমাণু ধামাকার সক্ষমতার উপর। সরকারি হিসাবে ভারতের কাছে সর্বোচ্চ 45 কিলোটন ক্ষমতা সম্পন্ন নিউক্লিয়ার বোম রয়েছে। তবে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে যে পরমাণু বোম ফেলেছিল তার ক্ষমতা ছিল মাত্র 13 থেকে 15 কিলো নিউটন। সুতরাং ভারতের কাছে এর 2.5 গুণ ক্ষমতা সম্পন্ন পরমাণু বোম রয়েছে। কিন্তু বন্ধুরা, এখানে পরমাণু বোম একটি ইনসিওরেন্সের মতন, এটা কখনোই কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না, জাস্ট একটি ওয়ার্নিং বা ধমকি। তবে বলার জন্য কিছু অশিক্ষিত দেশ আছে, তারা চাইলে হয়তো প্রথম দিকে ব্যবহার করতে পারে, আমি এখানে কার কথা বলছি সেটাও জানি না, তবে তার রিটেলেশনে হয়তো তারাও ব্যবহার করবে। যেটাই হোক, নিউক্লিয়ার বোম তৈরির অর্থ শত্রু দেশকে মনস্তাত্ত্বিক চাপে রাখা। বিশ্বের সমস্ত সুপার পাওয়ার দেশগুলো যেমন আমেরিকা, রাশিয়া ইউরেনিয়াম যুক্ত পরমাণু বোম বাদ দিয়ে অপরমাণু বোম এমনকি এই বোম টাইপের তৈরি করার চেষ্টা করেছে, যার ধ্বংস ক্ষমতা পরমাণু বোমের সমতুল্য হবে। তবে আমেরিকা কিন্তু ইতিমধ্যে এরকম একটা শক্তিশালী অপরমাণু বোম তৈরি করে ফেলেছে, যেটির নাম দিয়েছে মাদার অফ অল বোমস। তো অপরদিকে রাশিয়ার কাছেও এরকম টাইপের বোম আছে, যেটার নাম দিয়েছে ফাদার অফ অল বোমস। তবে যুদ্ধক্ষেত্রে এই বোমের ব্যবহার করেছে আমেরিকা, রাশিয়া এর জবাবে তৈরি করেছে ফব বোম বা ফাদার অফ অল বোমস। তবে রাশিয়ার দাবি, তাদের এই বোম আমেরিকার মিয়াবের তুলনায় 4 গুণ বেশি শক্তিশালী। তবে ভারতের প্রতিরক্ষা বাহিনীর কাছে প্রচুর পরিমাণে অপারমাণবিক মিসাইল আর্টিলারি বোম রয়েছে। তবে ভারত এখন যে বোম তৈরি করলো সেটা আমেরিকা বা রাশিয়ার থেকে আরো বেশি শক্তিশালী। তবে এসব অস্ত্রের একটাই কাজ, শত্রুকে আঘাত করা। বিস্ফোরণের তীব্রতা যত বেশি হবে তত বেশি ক্ষতি সাধন হবে শত্রুর। ভারতের বেশিরভাগ অপারমাণু বোম তৈরি করা হয়েছে ডেটোনেক্স অথবা টোরপেক্স পদ্ধতিতে। ভারতের বেশিরভাগ অপরমাণু বোম তৈরি হয়েছে টেনটেক্স বা টোরপেক্স পদ্ধতিতে, এটা অনেক পুরনো ফর্মুলা। প্রচুর দেশ এই পদ্ধতিতেই বোম তৈরি করে। কোনো অপরমাণবিক বোম কতটা শক্তিশালী তা নির্ণয় করা হয় টিএনটির সাথে তুলনা করে, যেটিকে বলা হয় টিএনটি বা টিনিট্রোট্রোলিউন। মানব ইতিহাসের প্রচুর পুরনো একটি বিস্ফোরক, বিগত 100 বছরের বেশি সময় ধরে টিএনটি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে সফলভাবে ব্যবহার করা হচ্ছে। তবে এতদিন পর্যন্ত ভারতের কাছে যে সমস্ত অপরমাণবিক বোম ছিল সেগুলো টিএনটির তুলনায় 1.3 গুণ বেশি শক্তিশালী, কিন্তু ভারত এর থেকেও বেশি শক্তিশালী বোমের প্রয়োজন ছিল, যার মারণ ক্ষমতা আরও বেশি হবে। ভারতের 2 প্রতিবেশী চীন ও পাকিস্তান সর্বদা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। অতীতে দেখা গেছে এই 2টি দেশ হঠাৎ ভারতের উপর আক্রমণ করেছে, সুতরাং আমাদের প্রথম থেকে প্রস্তুত হওয়া প্রয়োজন। সাম্প্রতিক সময়ে নাগপুরের সোলার ইন্ডাস্ট্রি নামক একটি সংস্থা এই শক্তিশালী বিস্ফোরক ফর্মুলা তৈরি করে ফেলেছে। একটি বিস্ফোরকের ফর্মুলা তৈরি করতে রাসায়নিক ইঞ্জিনিয়ারদের 1000 বছর সময় লাগে। সোলার ইন্ডাস্ট্রি 3টি বিস্ফোরক ফর্মুলা তৈরি করে, যার মধ্যে একটি হচ্ছে সেবক্স 2। হ্যাঁ, এই বোমটির নাম হচ্ছে সেবক্স 2। এই ফর্মুলায় তৈরি বোম টিএনটির থেকে 2 গুণ বেশি শক্তিশালী হবে। ভবিষ্যতে ভারত এই ফর্মুলার উপরে মিসাইল আর্টিলারি ওয়ারহেড বোম তৈরি করবে। চীন 2021 সালে জানিয়েছিল তারা CL-20 নামে একটি বোমকে তৈরি করেছে, যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোম। তো অপরদিকে আবার ভারত সেবক্স 2 তৈরি করে চীনকেও পিছনে ফেলে দিল।
বিশ্বের সবথেকে ক্ষমতাশালী বোমের মধ্যে হচ্ছে এটি। তবে এখানে চীনকে সবসময় বাদ রাখাই ভালো, কেননা চীনের কাছে আদৌ কতটা কি আছে সেটা তো চীন প্রকাশ্যে আনেই না। আর চীনের কাছে যেটা নেই সেটাও বলে, যেটা আছে সেটাও বলে, তাও আবার যে সমস্ত জিনিসগুলো আছে সেটার উপরও সন্দেহ। কেননা বন্ধুরা, চীনের সমরাস্ত্র এখনো পর্যন্ত কোনো যুদ্ধে প্রমাণিত হয়নি, আর যে কটা দেশের কাছে বিক্রি হয়েছে সবই বেকার বা ভাঙনি হিসেবে প্রমাণিত হয়েছে। জলজান্ত উদাহরণ বাংলাদেশ আর পাকিস্তান। তো অপরদিকে আবার চীন এটাও জানিয়েছিল এই বোম টিএনটি থেকে 10 গুণ অধিক শক্তিশালী। কিন্তু চীনের অস্ত্রের ক্ষমতা নিয়ে সবসময় প্রশ্ন রয়েছে সকলের মনে, কারণ অতীতে বহুবার চীন অস্ত্রের দুর্বলতা দেখা গিয়েছে যুদ্ধক্ষেত্রে। তবে চীনের সমরাস্ত্র বর্তমান যুদ্ধে কোনো কাজেই আসেনি, না কোনো ব্যাটেল প্রুফ প্রমাণিত হয়েছে। তবে চীনের এই CL-20 বোম বানানোর ক্ষমতা কম, কারণ এর উৎপাদন চীনের কাছে প্রচুর পরিমাণে মজুত নেই। তবে ভবিষ্যতে টিএনটি থেকে আড়াই গুণ বা 3 গুণ শক্তিশালী বিস্ফোরক তৈরির গবেষণা ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতের সংস্থাগুলি। বন্ধুরা, আশা করি বুঝেই গেছেন ভারতের এই ক্ষমতাশালী বোমের ক্ষমতা কতটা। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক, আর আমাদের এই সায়েন্টিস্টের জন্য জয় হিন্দ অবশ্যই লিখুন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ। বন্দে মাতরম।